হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই পড়াশোনা করছো তো? আশা করি তোমরা সবাই খুব পড়ছো, তোমরা যে কোনো বই থেকে বা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে, এবং আমাদের চ্যানেলটিও তুমি ফলো করতে পারো, তোমরা ফলো করতে পারো, এবং বিভিন্ন ইন্টারনেট থেকেও তুমি ফলো করতে পারো। কিন্তু প্রতিদিন জিকে কোশ্চেন কিন্তু তোমাকে পড়তে হবে, তাতে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কেমন? তাই তোমরা প্রত্যেক দিন জিকে কোশ্চেন কিন্তু পড়বে। আমাদেরও ইউটিউব চ্যানেলটি আশা করি তোমাদের হেল্প করবে। কেমন? তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিও। চলে আসছি আজকের প্রথম প্রশ্নে। বিজ্ঞান কথার অর্থ কী? বিজ্ঞান কথার অর্থ হলো বিশেষ জ্ঞান। নেক্সট, তাপ কী? তাপ হলো এক বিশেষ ধরনের শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয়ে ওঠে। নেক্সট, তাপের প্রধান উৎস কী? তাপের প্রধান উৎস হলো সূর্য। নেক্সট, তাপমাত্রা মাপার যন্ত্রকে কি বলা হয়? তাপমাত্রা মাপার যন্ত্রকে থার্মোমিটার বলা হয়। নেক্সট, জলের কঠিন ও গ্যাসীয় রূপের নাম কি? জলের কঠিন রূপ হলো বরফ এবং গ্যাসীয় রূপ হলো বাষ্প। নেক্সট, একটি তরল ধাতুর নাম কি? একটি তরল ধাতুর নাম হলো পারদ। নেক্সট, লোহা, তামা, হীরে এদের মধ্যে কোনটি সব থেকে কঠিন পদার্থ? এদের মধ্যে সব থেকে কঠিন পদার্থ হলো হীরে। নেক্সট, বিশুদ্ধ লোহার রং কেমন হয়? বিশুদ্ধ লোহার রং উজ্জ্বল সাদা রঙের হয়। নেক্সট, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা যায়? রিক্টার স্কেল যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা যায়। কেমন? নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে বেশি ধসের ঘটনা দেখা যায়? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সবথেকে বেশি ধসের ঘটনা দেখা যায়। কেমন? নেক্সট, কম্পাস কী? কম্পাস হলো দিক নির্ণয় করার যন্ত্র। নেক্সট, অণুবীক্ষণ যন্ত্র কী? অণুবীক্ষণ যন্ত্র হলো অতি সূক্ষ্ম জিনিসকে বড় করে দেখার যন্ত্র। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটিতে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালন করা হয়। এই ছিল আজকের প্রশ্ন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।